নমস্কার, আমি শান্তনু, আপনারা দেখছেন টাইমস 24 নেটওয়ার্ক। সাক্ষীর আরও একটি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত। পৃথিবীতে বিভিন্ন ঘটনা আমরা পড়ে থাকি এই মহাজাগতিক যে সৃষ্টি রয়েছে সেই সৃষ্টি সম্পর্কে। প্রথমে হলো বিগ ব্যাং, তারপর ধীরে ধীরে সৌরমণ্ডলের সৃষ্টি হলো। আমরা যারা পৃথিবীতে থাকি আমরা অনেকেই জানি যে এই পৃথিবীও একদিন সূর্যের অংশ ছিল। তারপর কালের নিয়মে কিংবা কোনো মহাজাগতিক ঘটনার পরিপ্রেক্ষিতে পৃথিবী ভিন্ন হয়ে যায়। শুরুর দিকটায় পৃথিবী প্রচণ্ড গরম ছিল, ধীরে ধীরে পৃথিবী শীতল হতে থাকে এবং সেখানে জন্ম নেয় বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদকুল, সৃষ্টি হয় বনভূমি। আর এই বনভূমি সৃষ্টির সাথে সাথেই যে ঘটনাটি এখনও অবধি চলে আসছে সেই ঘটনাটি হচ্ছে দাবানল। হ্যাঁ, অতি সম্প্রতি আমরা দেখেছি যে নাগাল্যান্ড মণিপুর অঞ্চলে একটি বিশাল অংশ দাবানলের শিকার। কিংবা গত বছর যখন করোনা অতিমারি চলছিল তখন আমরা দেখতে পেয়েছি অস্ট্রেলিয়াতে দাবানল। এছাড়া বছরের কোনো না কোনো সময় ক্যালিফোর্নিয়ার দাবানল আমাদের প্রত্যেকের আকর্ষণ কারে। যাই হোক, এর বিভিন্ন কারণ রয়েছে, ওয়াইল্ড ফায়ার সৃষ্টি হওয়ার বিভিন্ন কারণ বৈজ্ঞানিকরা এখন অবধি আমাদের সামনে দিয়েছেন, সে সমস্ত কিছুই নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। পৃথিবীতে যে সকল জীবাশ্ম পাওয়া যায় তার মধ্যে সবথেকে আশ্চর্যজনক এবং যা মানুষকে কিংবা ভৌগোলিকদের সবথেকে বেশি ভাবিয়েছে সেটি হচ্ছে ডাইনোসরের জীবাশ্ম। একটি তত্ত্ব অনুযায়ী ডাইনোসর বিলুপ্ত হওয়ার অন্যতম কারণই হচ্ছে ওয়াইল্ড ফায়ার তথা দাবানল। বিভিন্ন কারণে হতে পারে এই দাবানল, যেমন ধরুন অত্যধিক তাপ। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা যখন ছোটবেলায় শীতের কালে স্কুলে পড়তাম তখন আতশ কাজ দিয়ে একটা জায়গায় আলোকে কেন্দ্রীভূত করে, সূর্যের আলোকে কেন্দ্রীভূত করে কোনো কাগজ কিংবা পাতা পড়তাম। অর্থাৎ অত্যধিক তাপ যখন একটা জায়গায় কেন্দ্রীভূত হয় সেখান থেকে আগুনের সৃষ্টি হতে পারে। ঠিক একই নিয়মেই জঙ্গলে দাবানলের সৃষ্টি হতে পারে, কিংবা কোনো ধরনের জ্বালানি থেকেও শুরু হতে পারে দাবানল। আবার অক্সিজেন, অত্যধিক অক্সিজেন থেকেও শুরু হতে পারে এই দাবানল। যেমন ধরুন ক্যালিফোর্নিয়ার খুবই বিখ্যাত একটি বাতাস রয়েছে যার নাম সান্টা আনা, স্থানীয়রা একে বলে ডায়াবলো উইন্ডস। এই যে বাতাসের গতিবেগ, এই গতিবেগ প্রায় 45-50 মাইল পার আওয়ারে আগুনের শিখাকে প্রলম্বিত করে, অর্থাৎ বাড়িয়ে দেয়। এছাড়া এক এক সময় এর যে প্রবাহ রয়েছে, বাতাসের যে প্রবাহ সেটি আরও অনেক বেশি বৃদ্ধি পায় এবং এর ফলে দাবানল একটি বিভীষিকার আকার নেয়। বৈজ্ঞানিকদের মতে কিংবা গবেষকদের মতে দাবানল সৃষ্টি হওয়ার অন্যতম কারণ হচ্ছে বার্নিং ডেব্রিস, অর্থাৎ কোনো জ্বলন্ত বস্তু থেকে ছিটকে পড়ে কোনো যদি জিনিস শুকনো জঙ্গলে এসে পড়ে সেখান থেকেও দাবানল সৃষ্টি হতে পারে। এবং এর পরের যে কারণটি রয়েছে দাবানল সৃষ্টি হওয়ার, সেটির জন্য আমরাই দায়ী। আমাদের মধ্যে অনেকেই আছে যারা ঘুরতে পছন্দ করি, অর্থাৎ বিভিন্ন পাহাড়ের ট্রেকিং থেকে আরম্ভ করে জঙ্গলে ঘোরাফেরা করতে পছন্দ করি এবং সেখানে একটি বিষয় আমাদের মধ্যে সবথেকে বেশি কমন, সেটি হচ্ছে ক্যাম্প ফায়ার। এই ক্যাম্প ফায়ার জেলে আমরা পিকনিক করি, আমরা বনভোজন করি, অনেক স্মৃতি সেখানে তৈরি হয়। কিন্তু এই স্মৃতি একদিন কাল হয়ে দাঁড়ায় অনেক সময়, কেননা আনঅ্যাটেন্ডেড ক্যাম্প ফায়ার, অর্থাৎ ক্যাম্প ফায়ার জ্বালানোর পর সেটাকে নেভানোর একটি বিশেষ প্রক্রিয়া রয়েছে, আমরা অনেকে হয়তো সেই জিনিসটা খেয়াল করি না। এরকমভাবে যদি ঠিকঠাকভাবে আগুন না নিভিয়ে আসা হয়, ক্যাম্প ফায়ারের আগুন না নিভিয়ে আসা হয়, তাহলে সেখান থেকেও সৃষ্টি হতে পারে দাবানল। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে ইতিহাসে বিখ্যাত দ্য হ্যামলেক ফায়ার, যেখানে প্রায় 75,000 একর জমি অর্থাৎ বনভূমি পুরো ছাই হয়ে গিয়েছিল শুধুমাত্র আনঅ্যাটেন্ডেড ক্যাম্প ফায়ারের জন্য। ক্যাম্প ওয়াইল্ড ফায়ার তথা দাবানল সৃষ্টির অন্য একটি কারণ হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার, অর্থাৎ কোনো বনভূমির উপর দিয়ে যখন কোনো বৈদ্যুতিক তার যায় সেটি ছিঁড়ে পড়ে গিয়ে অনেক সময় স্পার্কের মাধ্যমে সেখানে আগুনের সৃষ্টি হতে পারে। গবেষকরা বলছেন যে পৃথিবীতে সৃষ্টি হওয়া দাবানলের প্রায় 10% হচ্ছে এ ধরনের ইলেকট্রিক্যাল পাওয়ার লাইন পড়ে যাওয়ার ফলে হয় এবং ক্যালিফোর্নিয়ায় প্রায় 100+ ছোটো ছোটো দাবানল এর কারণে হয়ে থাকে। এর পরের যে কারণটি রয়েছে সেটি অদ্ভুত রকমের, ডিসকার্ডেড সিগারেট। হ্যাঁ, আমরা অনেক সময় হয়তো এদিক ওদিক জঙ্গলে যাই, গিয়ে সেখানে ধূম্রপান করতে পছন্দ করি এবং সেটি
ফেলে দিয়ে চলে আসি, যে শেষ অংশটুকু থাকে সেটিকে ফেলে দিয়ে আসি। এর মাধ্যমেও দাবানল সৃষ্টি হতে পারে। তথ্য বলছে যে এই শুধুমাত্র 2017 সালেই ডিসকার্ডেড সিগারেটের ফলে যে দাবানল সৃষ্টি হয়েছে তাতে $6 বিলিয়ন ইউএস ডলার সম্পত্তির ক্ষতি হয়েছে। এরকম প্রতি বছরই হচ্ছে। তারপর ধরুন বিভিন্ন যন্ত্রাংশ যদি ঠিকঠাকভাবে কাজ না করে, ধরুন কেউ জঙ্গলে গেল, কোনো যন্ত্রাংশ নিয়ে সেটা ঠিকঠাকভাবে কাজ করছে না, সেখান থেকেও অনেক সময় দাবানল হয়। এবং তার একটি বিখ্যাত ঘটনা রয়েছে। ঘটনাটি এরকম যে ক্যালিফোর্নিয়ায় জাকা ফায়ার বলে একটি বিখ্যাত দাবানল রয়েছে, সেটি মেটাল গ্রাইন্ডারের স্পার্ক থেকে তৈরি হয়েছিল। তারপর বিভিন্ন ধরনের যানবাহনের দুর্ঘটনাও এর কারণ হয়ে থাকে, কারণ অনেক সড়কপথ রয়েছে যেগুলি গভীর বনভূমির মধ্যে দিয়েও যায়। আবার আর্সনিজম, এক ধরনের লোক আছে যারা বিনষ্ট করতে পছন্দ করে, যারা আগুন লাগাতে পছন্দ করে। এল জেবেল বলে দুজন, এল জেবেল এবং তার সাথী যারা এ ধরনের কাজে লিপ্ত থাকতে পছন্দ করতেন, এরা সৃষ্টি করেছিলেন লেক ক্রিস্টাইন ফায়ার 2018 সালে। এই নিজেরা ইচ্ছাকৃতভাবে বনভূমিতে আগুন ধরিয়ে দেয়। এরপরে যে কারণটি রয়েছে সেটি মনুষ্য সৃষ্ট নয়, সেটি হচ্ছে প্রাকৃতিক। লাইটনিং অর্থাৎ বাজ পড়া। 2012 সালে যে রাশ ফায়ার বলে একটি দাবানল হয়েছিল, সেই দাবানলটি শুধুমাত্র লাইটনিংয়ের কারণ হয়েছিল। পৃথিবীতে দিনে 100,000 বারেরও ওপর লাইটনিং হয়ে থাকে, আর এর মধ্যে 10-20% দাবানল সৃষ্টি হয় এই ধরনের লাইটনিংয়ের কারণে। তবে এক্ষেত্রে সবথেকে চমকপ্রদ হচ্ছে যে 90% ওয়াইল্ড ফায়ার তথা দাবানল মনুষ্য সৃষ্ট। আমরাই সৃষ্টি করি, আমরাই আমাদের বিনাশ ডেকে আনি। তবে এখনও পর্যন্ত দাবানলের ইতিহাস যদি আমরা দেখি, সেখানে দেখব সাল 1825 সালে কানাডায় একটি দাবানল হয়, সেখানে 3 মিলিয়ন একর জঙ্গল তথা বনভূমি পুড়ে ছাই হয়ে যায় এবং তার সাথে সাথে বহু বন্যপ্রাণী একেবারে মৃত্যুর কোলে ঢলে পড়ে। প্রতিবার যখন দাবানল হয়, শুধুমাত্র গাছই ধ্বংস হয় না, তার সাথে সাথে সেখানে থাকা যে বন্যপ্রাণীরা রয়েছে, সেখানে থাকা বিভিন্ন অমূল্য সম্পদও নষ্ট হয়ে যায়, যা আমরা যারা পৃথিবীতে বাস করি, আমরা যারা পৃথিবীকে ভালোবাসি, তার জন্য মোটেই সুখের সংবাদ নয়। প্রথমেই তথ্য অনুযায়ী যেটা বলছিলাম যে 90% ক্ষেত্রেই আমরা দায়ী দাবানলের জন্য, আমাদের বোধহয় কোথাও না কোথাও সচেতন হওয়া প্রয়োজন। এই যে সম্প্রতি দাবানলটি শুরু হয়েছে মণিপুর নাগাল্যান্ডের যে বিস্তীর্ণ বনভূমি রয়েছে, সেখানে প্রচুর দুষ্প্রাপ্য জিনিস রয়েছে, সেগুলো হয়তো ধ্বংস হবার সম্মুখীন এই দাবানলের কারণে। আমাদের প্রচেষ্টা থাকা উচিত যে এই ধরনের দাবানল সৃষ্টি হলে, বা এই দাবানল কিন্তু শুধুমাত্র সম্পত্তি বিনাশ করে না, পৃথিবীর যে আবহাওয়া রয়েছে, পৃথিবীর ক্লাইমেটকেও যথেষ্ট রকমভাবে নাড়িয়ে দেয়, একেবারে একটা গভীর ইম্প্যাক্ট সেখানে সে ফেলে। এই ইম্প্যাক্টগুলো আমাদের টোটাল ইকোসিস্টেমের জন্য কোনোভাবেই কাম্য নয়। যাই হোক, আমরা চেষ্টা করব, বা আমাদের প্রত্যেকেরই বোধহয় এই সকল জিনিস নিয়ে একটু ভাবনা চিন্তা করা উচিত, কিংবা যখন আমরা ক্যাম্প ফায়ার করতে যাব, সেখানে আমরা যেন ক্যাম্প ফায়ারটিকে ঠিকঠাকভাবে আগুন নিভিয়ে আসি, এবং অন্যান্য যারা আনুষঙ্গিক নিয়ম রয়েছে সেখানে বিভিন্ন যে কোনো ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখে নিতে পারেন যে যখন আপনি একটা বসতি স্থাপন করবেন সেখানে কী কী মেজারমেন্ট রাখা উচিত, যদি আপনার বাড়ি বা আপনার বসতি কোনো বনাঞ্চল সংলগ্ন স্থানে হয়। কারণ যে কোনো জায়গায় এই ধরনের, যেখানেই বনাঞ্চল রয়েছে, গভীর বনাঞ্চল রয়েছে, ঘন বনাঞ্চল রয়েছে, সেখানেই দাবানল সৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা থাকে। আমরা মানুষ হিসেবে সচেষ্ট থাকার চেষ্টা করব যেন এই ধরনের দাবানল আমাদের মাধ্যমে সৃষ্টি না হয়। আর সেটা যদি প্রাকৃতিক নিয়মে হয়ে থাকে, তাহলেও বিভিন্ন মেজারমেন্ট রয়েছে, সেই মেজারমেন্টগুলো সম্পর্কে আমাদের ওয়াকিবহাল হওয়া প্রয়োজন। আপনারা দেখছেন টাইমস 24 নেটওয়ার্ক, দেখতে থাকুন সাক্ষী। নমস্কার।